الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد نعلم إنه ليحزنك الذي يقولون فإنهم لا يكذبونك ولكن فإنهم لا يكذبونك ولكن الظالمين بآيات الله يجحدون وقال رسول الله صلى الله عليه وسلم بَدَأَ الْإِسْلَامُ غَرِيبًا وَسَيَعُودُ كَمَا بَدَأَ فَتُوبَى لِلْغُرَبَاءِ أَوْ كَمَا قَالَ عَلَيْهِ الصَّلَاةُ وَالسَّلَامُ سَرَدَّ يَا شَبَابَتِي হযরত উলামায়ে কেরাম, এলাকার সর্বস্তরের মুসলমান ভাইসব ও আমার পর্দানিশীন মা বোনেরা, আমার নামে বিজ্ঞাপনে যে বিষয় দেওয়া হয়েছে নিশ্চয়ই আপনারা দেখে থাকবেন। বিষয়টা হলো বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের করণীয়, বর্তমান অবস্থায় মুসলমানের করণীয় কি কি করতে হবে, এই বিষয়টা আমার নামে বিজ্ঞাপনে দেওয়া হয়েছে। আমার কাছে মনে হইতেছে যে এই বিষয়টা আমার জন্য খুব কঠিন, তারপরও বিজ্ঞাপনে যেহেতু উল্লেখ করা হল এই জন্য এই বিষয়টা যথারীতি ঠিক রেখেই আমি কথাবার্তা বলার চেষ্টা করব, আল্লাহ যদি তৌফিক দেন। বর্তমান প্রেক্ষাপট মানে বর্তমান অবস্থাটা কি আগে তা আমাদের বোঝা দরকার, তারপরে বুঝতে হবে এই অবস্থায় আমাদের করণীয় কি। এক হাদিসে উল্লেখ আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আখিরি জমানায় আমার মুসলমান উম্মতের উপর এমন এক দুর্দিন আসবে যেদিন খরস্রোতা পানির মধ্যে আবর্জনা ফেললে যেমন ভাবে আবর্জনা পানির মধ্যে স্থির থাকতে পারে না, পানির স্রোতে বাসাইয়া নিয়ে যায়, ঠিক সেই অবস্থায় আমার উম্মতেরা বেদিনের ষড়যন্ত্রের মোকাবেলায় নিজেদের অস্তিত্ব টিকাইয়া রাখতে পারবে না, তাদের বন্যায় ভেসে যাবে।
অন্য হাদিসে আল্লাহর রাসূল বলেন, দস্তারখান বিছানোর পরে যারা খানেওয়ালা আছে তারা যখন খাইতে বসে, তখন যেভাবে খানেওয়ালারা একদলে আরেক দলরে ডাকে এবং বলে আসুন সবাই মিলে খানাটা খাইয়া শেষ করি, তেমনি ভাবে সমস্ত বেদিনেরা একদলে আরেক দলকে ডাকবে আর বলবে আসো সবাই মিলে মুসলমানদেরকে শেষ করে দিন। তখন সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম আজমাইন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, আপনি যে আপনার মুসলমান উম্মতের এই দুর্দিনের কথা বললেন যে আখিরি জমানায় এমন একটা দুর্দিন আমার মুসলমান উম্মতের উপরে আসবে, যখন এইরকম দুর্দিন আপনার উম্মতের উপরে আসবে তখন কি আপনার উম্মত মুসলমানের সংখ্যা দুনিয়াতে খুব কম হবে? রাসূল বলেন, না, বরং তোমরা আমার সাহাবারা বর্তমান দুনিয়াতে যে পরিমাণ আছো তার চেয়ে বহু গুণ বেশি মুসলমান হবে তখনকার দুনিয়ায়। রাসূল যখন এই কথাটা বলতেছিলেন তখন দুনিয়াতে মাত্র কয়েক লক্ষ মুসলমান ছিল, আর বর্তমান দুনিয়াতে মুসলমান আছে পৌনে 300 কোটি। কয়েক লক্ষ মুসলমান যখন দুনিয়াতে ছিল তখন মুসলমানেরা ছিল বিজয়ী জাতি আর বেদিনেরা ছিল পরাজিত জাতি, আর যে দুনিয়াতে পৌনে 300 কোটি মুসলমান আছে এই দুনিয়াতে মুসলমান সবচেয়ে বড় লাঞ্ছিত বঞ্চিত অপদস্থ জাতি, আর বেদিন কাফিরেরা হলো বিজয়ী জাতি। আমি যা বুঝি এইটাই আমাদের বর্তমান প্রেক্ষাপট। বর্তমান সমাজে বর্তমান দুনিয়াতে মুসলমানেরা লাঞ্ছিত, মুসলমানেরা বঞ্চিত, মুসলমানেরা মজলুম নির্যাতিত, মুসলমান অবহেলিত। কি দোষ? আর কোনো দোষ নাই, শুধুমাত্র একটাই দোষ, ইসলাম ধর্ম পালন করে কেন, আল্লাহর কথা বলে কেন, রাসূলের কথা বলে কেন, হালাল হারামের কথা বলে কেন, জায়েজ না জায়েজের কথা বলে কেন? মুসলমান মা বাবার ঘরে জন্ম হইছো, মুসলমানের মতো নাম রাখছো, বস এইটুকুই যথেষ্ট, আল্লাহর কথা বললেই রাসূলের কথা বললেই ইসলামের পক্ষে কথা বললেই জুলুম জুলুম নির্যাতন নেমে আসে, এটাই বর্তমান প্রেক্ষা। হাদিসের মর্মটা বুঝে থাকলে বলুন তো আল্লাহর রাসূল মুসলমানদের যে দুর্যোগের ভবিষ্যৎবাণী করে গেছেন হাদিস শরীফে, এইরকম দুর্যোগ আমার মুসলমান উম্মতের উপরে আসবে, সেই দুর্যোগটা কি বর্তমান দুনিয়ার মুসলমানদের উপর আসলো? বর্তমান দুনিয়ার মুসলমানেরা কেমন ভাবে লাঞ্ছিত, কেমন ভাবে বঞ্চিত, কেমন ভাবে মজলুম, কেমন ভাবে নির্যাতিত, তার বিবরণ দিয়ে সারা রাতে অশেষ করা যাবে না। শুধুমাত্র টুকটাক এক দুইটা উদাহরণ আপনাদের সামনে পেশ করি। দেশে বিদেশে যে কোনোখানে চলতে গেলেই দেখা যায় দাড়িওয়ালা টুফিওয়ালা দেখলেই কয় সন্ত্রাসী, দাড়িওয়ালা টুফিওয়ালা দেখলেই কয় সন্ত্রাসী। হাদিস শরীফে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আফুল লোহা, দাড়ি লম্বা করো। তাহলে আমরা যারা দাড়ি লম্বা করেছি নিজের শখে মনের সাধে না রসুলের সুন্নত? রসুলের সুন্নত দাড়ি লম্বা করলাম, এই জন্য আমাকে সন্ত্রাসী বলে। যারা যারা সন্ত্রাসী বলে তারাও মুসলমানের বাচ্চা মুসলমান, এগুলি কেমন মুসলমান?
দাড়িওয়ালা দেখলে যারা সন্ত্রাসী বলে, টুপিওয়ালা দেখলে যারা সন্ত্রাসী বলে, লম্বা জামাওয়ালা দেখলে যারা সন্ত্রাসী বলে, এগুলি কেমন মুসলমান? এগুলি হলো নবাব সিরাজউদ্দৌলার সেনাপতির মতো মুসলমান। নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি কে? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছে, মুসলমানের বাচ্চা, মুসলমানের নবীর তরিকা পালন করলে সন্ত্রাসী কয়। সুতরাং এরা নবাব সিরাজউদ্দৌলার সেনাপতি মীর জাফরের চেয়েও আরো জঘন্যতম মুনাফেক, যারা মুসলমান পরিচয় দিয়া টুহিওয়ালা দাড়িওয়ালা দেখলে সন্ত্রাসী কয়। উপমহাদেশের সমস্ত কৌমি মাদ্রাসার প্রথম মাদ্রাসা, উপমহাদেশের সমস্ত কৌমি মাদ্রাসার আদর্শ দারুল উলুম দেওবন মাদ্রাসা, নবীন শিক্ষাপ্রাপ্ত একজন আলেম, মাত্র 2-3 বছর হয় তিনি লেখাপড়া, আনুষ্ঠানিক লেখাপড়া শেষ করেছেন। আমাদের মতো বয়স্ক আলেম না নবীন? নবীন। ইনি বর্তমান প্রেক্ষাপট এর প্রেক্ষিতে একটা মহামূল্যবান গ্রন্থ রচনা করেছেন, তার সেই গ্রন্থের নাম দিয়েছেন গ্লোবালাইজেশন অর ইসলাম। সেই গ্রন্থে তিনি আমেরিকার সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশের একটা বক্তৃতার উদ্ধৃতি দিয়েছেন। সেই বক্তৃতায় বুশ বলেছে, আমি সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে দাড়ি মুক্ত অবস্থায় দেখতে চাই, আর সারা দুনিয়ার সমস্ত নারীদের চেহারাকে পর্দা মুক্ত অবস্থায় দেখতে চাই। কার বক্তৃতা? বুশের বক্তৃতা। সারা দুনিয়ার সমস্ত পুরুষের চেহারাকে দাড়ি মুক্ত অবস্থায় দেখতে চায়, সারা দুনিয়ার সমস্ত নারীদের চেহারাকে সে পর্দা মুক্ত অবস্থায় দেখতে চায়। আমার জানা মতে আমাদের সমাজের যে সমস্ত সাধারণ মুসলমানেরা দাড়ি রাখে না, এরা বুশের বক্তৃতার কারণে নয়, বুশের বক্তৃতার খবরও জানে না, এরা দাড়ি রাখে না পরিবেশগত কারণে। যে বাজারও দোকানদারি করতে চাই, গিয়া দেখে অন্য দোকানদারেও দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। যে কোম্পানিতে চাকরি করতে যায়, সেখানে গিয়া দেখে অন্যান্য চাকরিজীবীরা দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। যে স্কুলে, যে কলেজে, যে ভার্সিটিতে লেখাপড়া করতে যায়, গিয়া দেখে অন্যান্য ছাত্ররাও দাড়ি রাখে না, সেও দাড়ি রাখে না। আমার কথা বুঝে থাকলে বলেন, এরা বুশের বক্তৃতার কারণে দাড়ি রাখে না, না পরিবেশগত কারণ? এই পরিবেশটার জন্য মুসলমান সমাজে এমন পরিবেশটা তৈরি করার জন্য সেই লাল কুত্তারাই দায়ী। কিভাবে দায়ী? আপনারা হয়তো জানেন, সমগ্র ভারত উপমহাদেশ এক সময় ইংরেজরা শাসন করে। 1947 সালে ইংরেজদের হাত থেকে দেশটা স্বাধীন হয়েছে। 1947 সালের আগ পর্যন্ত দেশ কারা শাসন করত? ব্রিটিশ ইংরেজরা শাসন করত। তখনকার ইংরেজ সরকার মুসলমানের চেহারাকে দাড়ি মুক্ত করার জন্য দাড়ির উপর ট্যাক্স বসাইয়া দিছিল। যে মুখে দাড়ি লম্বা করবে তার জমির যেভাবে ট্যাক্স দিতে হবে, তেমনি ভাবে দাড়ির ট্যাক্স দিতে হবে। ট্যাক্স বসাইয়া দিয়া ট্যাক্সের ভয়ে মুসলমানদের চেহারাকে দাড়ি মুক্ত করেছিল। তখন থেকে এই পরিবেশ তৈরি হলো দাড়ি মুক্ত মুসলমান পুরুষের চেহারা। এর আগে এই দেশের মুসলমানেরা দাড়ি মুক্ত পরিবেশ হয়েছে। ব্যবসা করতে গেছে, গিয়া দেখে অন্যান্য দোকানদারেরাও দাঁড়িয়ে রাখছে, সেও দাঁড়িয়ে রাখছে। চাকরি করতে গিয়া দেখছে অন্যান্য চাকরিজীবীরা দাঁড়িয়ে রাখে, সেও দাঁড়িয়ে রাখছে। স্কুলে, কলেজে, ভার্সিটিতে লেখাপড়া করতে গিয়া দেখছে অন্যান্য ছাত্ররাও দাঁড়িয়ে রাখে, সেও দাঁড়িয়ে রাখছে।
সুতরাং বর্তমানে আমাদের সমাজে যারা দাড়ি রাখে না পরিবেশগত কারণে, এই পরিবেশটাও কাদের গড়া? এই খ্রিস্টান লাল কুত্তাদের গড়া পরিবেশ। যারা ওই পরিবেশটা দেখে নাই এবং ইতিহাসটাও যারা জানে না, বুশের বক্তৃতার খবরও যাদের কাছে নেই, এদেরকে মোটামুটি এতটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায় যে এই বেচারারা পরিবেশগত কারণে দাঁড়িয়ে রাখে না, এছাড়া এরা বুশের বক্তৃতার খবরও জানে না, এই ইতিহাসও জানে না, এতটুকু ক্ষমা সুন্দর দৃষ্টিতে এদেরকে দেখা যায়। যারা সেই ইতিহাস না জেনে, বুশের বক্তৃতার খবর না জেনে, পরিবেশগত কারণে যে সমস্ত মুসলমান পুরুষেরা দাঁড়িয়ে রাখে না, এদের খেদমতে আমি একটা কথা আপিল করতে চাই, আরজ করতে চাই। আপনারা তো আমার বিষয় দিছেন, করণীয় কি? মুফাসসিরিন কেরাম তাফসিরে পরিষ্কার ভাষায় লিখেছেন, করণীয় হইল তোমার নবীর দিনকে দাঁত দিয়া কামড় দিয়া শক্ত করে ধরো। নবীর সুন্নতে দাঁত দিয়া কামড় দিয়া শক্ত করে ধরো, এটাই করণীয়। কাজী এখন আমি কইতে বাধ্য, আপনারা বিষয় দিতেন আমাকে, আমি আগেই বলেছি, গম হামকু দিয়া যে সবচেয়ে মুশকিল নজর আয়া, এমন বিষয়টাই আমারে দিছেন যেটা সবচেয়ে কঠিন মনে করেছেন আপনারা। পরিবেশগত কারণে যারা দাড়ি রাখে না, এদের খেদমতে আমি একটা জিনিস আপিল করব। আমি প্রথমেই বলেছি আপনাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার যোগ্য, যারা ইতিহাস জানে না, বুশের বক্তৃতার খবর জানে না, পরিবেশগত দাড়ি রাখে না, এরা নাকি মির্জাফরের মতো মুসলমান বলা যায়? বলা যায় না। এরা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখা যায় আমার বিবেচনায়, কথা বুঝলেন কিনা? এরা কমার দৃষ্টিতে দেখা যায় আমার বিবেচনা। তবে এদের খেদমতে আমি একটা কথা আপিল করতে চাই, সেটা হল আল্লাহর রাসূল বলেছেন দাড়ি লম্বা করো, আর বুশে কইছে দাড়ি ফেলাও। রাসূলে কইছেন দাড়ি রাখো, আর বুশে কইছে দাড়ি ফেলাও। সুতরাং আমি আমার চেহারাটা লাল কুত্তার পছন্দ মতো সাজাইব না আমার নবীর পছন্দ মতো সাজাইব, আপনাদের বিবেকের আদালতে আপিল করলাম। আপনাদের বিবেকের আদালতে আপিল করলাম, আপিল, পুনর্বিচার, নিজের বিচার খান নিজে আবার করুক। এটা দেখো আপিল, এটা দেখো পুনর্বিচার, নিজের বিচার খান আবার নিজে করো। তুমি একটা খ্রিস্টানের পছন্দ মতো চেহারা লইয়া নবীর সামনে হাসরের মাঠে দাঁড়াইতে চাও, না নবীর পছন্দ মতো চেহারা লইয়া নবীর সামনে দাঁড়াইতে চাও? আবার পুনর্বিবেচনা করো। এই আফিল আপনাদের খেদমতে করো। আমি কি করা কথা কইছি? আপনারা আফিল করছি, নূতনবার পুনর্বিবেচনা করো কা, আবার নূতনভাবে নিজের বিচার খান করো কা, যে কিয়ামতের দিন নবীর শাফাআত ছাড়া নাজাতের কোনো পথ নাই, যে কিয়ামতের দিন নবীর সুপারিশ ছাড়া, নবীর হাউজে কাউসারের পানি ছাড়া নাজাতের কোনো পথ নাই, সেই দিন নবীর পছন্দ মতো চেহারা লইয়া নবীর সাথে সাক্ষাৎ করতে চান, না একটা লাল কুত্তার পছন্দ মতো চেহারা লইয়া নবীর সাথে সাক্ষাৎ করতে চান? পুনর্বিবেচনা করুন, পুনর্বিবেচনা করুন, আবার নূতন ভাবে নিজের বিচার খান নিজে করুক। এটা হলো তাদের ব্যাপার। কিন্তু যারা পরিবেশগত কারণে নয়, এখন আরেক দলের কথা কইতেছি, পরিবেশগত কারণে যারা দাঁড়িয়ে রাখে না তাদের খেদমতে শুধু এখন আপিল করছি, এর বেশি কোনটা নাই। আরেক দল যারা পরিবেশগত কারণে দাঁড়িয়ে রাখে না তা নয়, যারা দাড়িওয়ালা দেখলেই কয় সন্ত্রাসী, এরা আর তারা কি এক সমান? কিছুতেই নয়। দাড়িওয়ালা টুফিওয়ালা লম্বা জামাওয়ালা দেখলেই যারা কয় সন্ত্রাসী, এরা নিঃসন্দেহে বুশের দালাল, নিঃসন্দেহে বুশের দালাল। আমাদের করণীয় কি? দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়াও। করণীয় কি? দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়াও।
লাল কুত্তার দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, ইহুদিদের দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়াও, খ্রিস্টানদের দালালদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোটাই আমাদের করণীয়। সহিহ বুখারী শরীফের এক হাদিসে আল্লাহ রাসূল বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, দুর্যোগের সময়, বিপদের সময়, দুরবস্থা যখন দেখা দিব, তখন দুরবস্থার মোকাবেলা কিসের দ্বারা করবে, তখন তোমাদের করণীয় কি হবে? আল্লাহ রাসূল বলেন, প্রতিযোগিতামূলক ভাবে আমল ভালো করতে দেখো, নেক আমলের প্রতিযোগিতায় লেগে যাও। খাওয়ার আগে খেয়ে মুখের দাড়ি লম্বা করতাম, পানি দেখি নিতাম, কেউ হইল প্রতিযোগিতা। খাওয়ার আগে খেয়ে দাড়ি লম্বা করতাম, পারি আমার নবীর সাইনবোর্ড নিয়ে আমি নবীর সাথে সাক্ষাৎ করতে চাই, প্রতিযোগিতায় লেগে যাও। তাহলে দুর্যোগের সময় করণীয় কি, এইরকম পরিস্থিতিতে করণীয় কি? বিভিন্ন হাদিসে আল্লাহ রাসূল সুস্পষ্ট ভাষায় বলেছেন, বিভিন্ন আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন সুস্পষ্ট ভাষায় বলেছেন। বুখারী শরীফের হাদিস, আল্লাহ রাসূল বলেন, বাদিরু বিল আমালি ফিতানান কাকিতাইল লাইলিল মুজলিম, যখন দুর্যোগ দেখা দিবে, যখন বিপদ আপদের পরিস্থিতি দেখা দিবে আমার উম্মত মুসলমানেরা, তখন তোমরা এই পরিস্থিতির মোকাবেলা কিভাবে করবে, মোকাবেলা করবে, তোমরা প্রতিযোগিতামূলক ভাবে আমল সংশোধনে লেগে যাও। কিসের মাধ্যমে আমল সংশোধনে লেগে যাও? প্রতিযোগিতার মাধ্যমে। খার আগে খে, খার আগে আমল বালা করতাম পারি। যখন আল্লাহ রাসূল বললেন, যে যুগে আমার উম্মতেরা নিজেদের অস্তিত্ব টিকাইতে পারবে না বেঈমান কাফিরদের মোকাবেলায়, স্রোতের পানির মধ্যে আবর্জনা ফেললে যেমন পানির স্রোত ভাসাইয়া নিয়ে যায়, ঠিক তেমনি ভাবে বেদিনী লাদিনী বদ্দিনী পরিবেশ আমার উম্মতের দিনদারি ভাসাইয়া নিয়ে যাবে। খানেওয়ালারা যেমন ভাবে দস্তরখানায় বসলে একে অপরকে ডাকে আর বলে, আসো সবে মিলে খানাগুলি শেষ করে ফেলি, তেমনি ভাবে বদ্দিনেরা আমার উম্মতকে একে অপরকে ডাকবে আর বলবে, আসো সবাই মিলে মুসলমানদেরকে শেষ করে ফেলি। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, তখনকার দিন দুনিয়ার মুসলমানের সংখ্যা কি খুব কম হবে? রাসূল বলেন, না, বর্তমানে তোমরা যে পরিমাণ মুসলমান আছো, তোমাদের চেয়ে বহু গুণ বেশি মুসলমান হবে তখনকার দুনিয়ায়। রাসূল এই কথাটা যখন বলেছিলেন, তখন দুনিয়াতে বেশি মুসলমান ছিল না বর্তমানে বেশি মুসলমান? বর্তমানে রাসূল যে প্রেক্ষাপটের কথা বলেছেন, যে পরিস্থিতির কথা বলেছেন, সেই পরিস্থিতির শিকার আমরা হইছি কিনা? হইছি। তখন সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করে, ও আল্লাহর রাসূল, এত বিপুল পরিমাণ মুসলমান যেই দুনিয়াতে থাকবে, এই দুনিয়াতে মুসলমান এইভাবে লাঞ্ছিত হবে কেন, এইভাবে বঞ্চিত হবে কেন, এইভাবে নির্যাতিত হবে কেন, কারণটা কি? জবাবে রাসূল করিম বলেন, এত বেশি মুসলমান থাকা সত্ত্বেও দুনিয়াতে মুসলমানেরা লাঞ্ছিত হবে দুই কারণে, মুসলমানেরা লাঞ্ছিত হবে দুই কারণে। একটা কারণ হইল দুনিয়ার লোভ, একটা কারণ দুনিয়ার লোভ, দুনিয়ার লোভ, মুসলমানের অন্তরে দুনিয়ার লোভ ঢুকে যাবে। দুনিয়ার লোভ বলতে কি বোঝায়, এটা পরিষ্কারভাবে বোঝা দরকার। দুনিয়াটাকে কিছু না কিছু উপভোগ না করিয়া দুনিয়াতে জীবন যাপন করা কোনো মুমিনের পক্ষে সম্ভব নয়, কোনো অলিয়া উলিয়ার পক্ষে সম্ভব নয়, কোনো নবী রসুলের পক্ষেও সম্ভব না দুনিয়াটারে উপভোগ না করিয়া। তে দুনিয়া যদি আমার উপভোগ করা লাগে, তে যে পরিমাণ দুনিয়া উপভোগ করা লাগবে, এই পরিমাণ লোভ তো আমার অন্তর থাকবই, এটা খারাপ হইতো কেন? এই জন্য দুনিয়ার লোভ বলতে কি বোঝায় এই কথাটাও পরিষ্কার ভাবে বোঝা দরকার। দুনিয়ার লোভ বলতে বুঝায় অন্যায়ভাবে নাজায়েজ তরিকায় হারাম উপায়ে দুনিয়া উপভোগ করার লালসা। হালাল উপায়ে দুনিয়া বুক করলে এটার নাম দুনিয়ার লোভ নয়, হালাল উপায়ে দুনিয়া বুক করলে এটার নাম দুনিয়ার লোভ না, হারাম উপায়ে দুনিয়া বুক করার চেষ্টার নাম হইল দুনিয়ার লোভ। এটা সাধারণ মুসলমানের জন্য, অলিয়া উলিয়াদের জন্য আরো কিছু শর্ত আছে।
সাধারণ মুসলমানের জন্য দুনিয়ার লুম মুক্ত হওয়ার ব্যবস্থা কি? আমি হারাম উপায়ে দুনিয়াকে বুক করব না, দুনিয়া যতটুকুই বুক করি, গুমানির আরাম উপভোগ করি, আমোদ ফুর্তির আরাম উপভোগ করি, খানাফিনার আরাম উপভোগ করি, আমি পোশাক পরিচ্ছদের আনন্দ উপভোগ করি, যাই কিছু করি, হারাম উপায়ে দুনিয়া উপভোগ করব না, যতটুকু করব হালাল উপায়ে করব। তাইলে সাধারণ মুসলমানের অন্তরে অন্তরটা দুনিয়ার রূপ থেকে পবিত্র হয়। ওলিয়া উলিয়াদের জন্য আরো কিছু কথা আছে। আমাদের বাংলাদেশের সমস্ত সরকারি মাদ্রাসা এবং কওমি মাদ্রাসা উভয় মাদ্রাসার মধ্যে আমার জানা মতে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকাইদের একটা কিতাব পাঠ্য তালিকাভুক্ত আছে। সরকারি মাদ্রাসায়ও এই কিতাবই পড়ানো হয়, কওমি মাদ্রাসায়ও এই কিতাবই পড়ানো হয়। কিতাবটার নাম হইল শরহে আকাইদে নসফি, সংক্ষেপে বলা হয় শরহে আকাইদ। এই কিতাবের যতগুলি ব্যাখ্যা গ্রন্থ আছে এর মধ্যে একটা ব্যাখ্যা গ্রন্থের নাম নিবরাস। নিবরাসে লেখছেন যে সাধারণ মানুষের মতো হালাল উপায়ে দুনিয়াটা অবাধে যারা বুক করতে চায়, হারাম উপায়ে না হালাল উপায়ে, হালাল উপায়ে যারা দুনিয়াটা বুক করতে চায়, এতটুকু লাল সাদার অন্তরে থাকবে যে আমি দুনিয়াটা বুক করতে চাই তবে হারাম উপায়ে নয় হালাল উপায়ে, সে আল্লাহর ওলি হতে পারবে না। আল্লাহর ওলি হতে তাহলে আল্লাহর ওলি হইতে গেলে কি করা লাগবে? আল্লাহর ওলি হইতে গেলে যে পরিমাণ দুনিয়াটা বুক করলে আমার কোনো রকম জীবন যাপন করা যায়, এর বেশি দন আমি দুনিয়াতে চাই না, এই মনোভাব না হওয়া পর্যন্ত সে আল্লাহর ওলি হতে পারবে না। তবে কেউ যদি হালাল উপায়ে দুনিয়ার দন নিজের প্রয়োজনের চেয়ে বেশি উপার্জন করতে চায়, উপভোগের জন্য নয়, গরিবকে দান করার জন্য এবং দিনের সেবা করার, দিনের খেদমত করার জন্য, তাইলে তার জন্য প্রয়োজনের অতিরিক্ত দুনিয়ার দন উপার্জনের লোভ থাকলেও তিনি ওলি হইতে পারবেন। বুঝে কি বুঝলেন? ও সাধারণ মুসলমানের জন্য দুনিয়ার লোভ মুক্ত হওয়া আর ওলিদের জন্য দুনিয়ার লোভ মুক্ত হওয়া একরকম না, স্তরের বেশ কম আছে, স্তরের বেশ কম আছে। এই প্রসঙ্গে আপনারা একটা ঘটনা শুনাই। পৃথিবীর বিখ্যাত উলামায়ে কেরাম বুজুর্গান দ্বীনের মধ্যে একজনের নাম হইল আল্লামা মোল্লা জামি রহমাতুল্লাহ। পৃথিবীর বিখ্যাত আলেম এবং বুজুর্গদের মধ্যে একজন পৃথিবী বিখ্যাত আলেম এবং বুজুর্গের নাম আল্লামা মোল্লা জামি রহমাতুল্লাহ। মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি তখনও কোনো পীরের কাছে মুড়ি দিয়েছেন না, খুব বড় আলেম, খুব বড় বুজুর্গ, খুব বড় আল্লাহওয়ালা পরেজগার। এটাও আরেকটা ব্যাপার যে মুরিদ না হইয়া কি আল্লাহওয়ালা ফরেজগার হওয়া যায়? যদি হওয়া যায় তাহলে আমি মুরিদ হতে যাবো কেন? এটা অন্য ভিন্ন আলোচ্য বিষয়। এই প্রশ্নের জবাব দিতে গেলে আমি আমার মূল আলোচনার থেকে অনেক দূরে সরে যেতে হবে। তো মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি যখন উপলব্ধি করতে পারলেন যে মুরিদ না হইয়া হয়তো ফরেজগার হওয়া যাইতে পারে, আল্লাহওয়ালা হওয়া যাইতে পারে, কিন্তু মুরিদ না হইয়া আল্লাহর ওলি হওয়া বড় কঠিন ব্যাপার। মুরিদ না হইয়া অনামাজি হওয়া যায়, মুরিদ না হইয়া রোজাদার হওয়া যায়, মুরিদ না হইয়া পর্দা পালন করনেওয়ালা হওয়া যায়, মুরিদ না হইয়া সুদ মুক্ত হওয়া যায়, ঘুষ মুক্ত হওয়া যায়, মদ মুক্ত হওয়া যায়, গাঞ্জা মুক্ত হওয়া যায়, মুরিদ না হইয়াও পরহেজগার হওয়া যায়, মুরিদ না হইয়াও খুদাবিরু হওয়া যায়, মুত্তাকি হওয়া যায়, কিন্তু আল্লাহর ওলি হওয়া বড় কঠিন ব্যাপার। মুরিদ না হইয়া আল্লাহর ওলি হওয়া কঠিন ব্যাপার। এটার কারণ কি? এটার কারণ হইল আল্লাহর ওলি হওয়ার জন্য এমন কঠিন কঠিন কিছু ট্রেনিং আছে, প্রশিক্ষণ। সেই প্রশিক্ষণ গুলি শুধুমাত্র কামিল ফিরগনের জানা আছে, আর কেউ জানাই নাই। তুমি প্রশিক্ষণ জানোই না আল্লাহর ওলি হওয়ার, সুতরাং তুমি প্রশিক্ষণ গ্রহণও করতে পারবে না, আল্লাহর ওলি হতে পারবে না। কাজী ফরেজগার হওয়া আর ওলি হওয়া এক কথা নেই, এক কথা না, বেশ কম আছে।
মোল্লা জামি রহমতুল্লাহ আলাইহি যখন বুঝতে পারলেন যে আল্লাহর ওলি হওয়ার জন্য আর আরেকজন ওলির কাছে আমার মুরিদ হওয়া দরকার, তখন তিনি তখনকার যুগের বিখ্যাত একজন ওলির কাছে গেলেন মুরিদ হইতে। তার দরবারের চৌকাটো প্রথম ফাওরাই কেউ দেখলেন অত্যন্ত জাঁক জমকের সাথে আল্লাহর সেই ওলি কুরসির মধ্যে বসা, আর খুব উন্নত মানের জাঁকজমকপূর্ণ কামরাটা সাজাই। তখন তিনি ফার্সি একটা কবিতার একটা লাইন পড়লেন, যে লাইনের অর্থ হইল যে যে ব্যক্তি দুনিয়ার দন জমা করে সেই ব্যক্তি আল্লাহর ওলি হতে পারে না। হইয়া তাই নাইলা ফিরত মুড়ি দইলা না। রাত্রে স্বপ্নে দেখেন হাসরের মাঠ কায়েম আছে, তার কাছে অনেক লোকের ফাওনা ছিল, আদায় করা সম্ভব হইছে না। ফাওনা দ্বারা আইয়া তার উনার নেকি নিয়ে যাইতেছে, নেকি দিতে দিতে শেষ হওয়ার পথে সব নেকি অন্য লোকের দিয়ে শেষ হইয়া গেলে এখন নিজের জাহান্নামে যাইতে হবে, এমন পরিস্থিতি তিনি ভীত সন্ত্রস্ত হইয়া পড়লেন। এমত অবস্থায় তিনি দেখেন ওই যে বুজুর্গের কাছে মুড়ি দিতে গেছিলেন জাঁকজমক অবস্থা দিকে ফিরে আসছিলেন, তিনি দৌড়াইয়া এসে জিজ্ঞেস করলেন তুমি মোল্লা জামি তুমি এত ফেরেশান কেন? তিনি বলতেছেন মানুষের ফাওনা দিতে দিতে আমার নেকি শেষ হইয়া যেতেছে, বাকি নেকি শেষ হইয়া গেলে আমার জাহান্নামে যেতে হবে। তিনি জিজ্ঞেস করলেন কে কত ভাইতো তোমার কাছে? বলে ওমুখে অত ভাইতো অমুখে অত ভাইতো। তিনি তার পকেট থেকে টাকা বের করে তার দেয়া দিচ্ছেন মুক্ত হয়ে গেছে। স্বপ্ন দেখার পরে পরের দিন আবার গেছেন এই ওলির কাছে মুড়ি দিতে। এদিন তিনি তার দরজার মধ্যে একদম দারোয়ান দাঁড় করে আছে, মোল্লা জামি আইলে ঢুকতে দিও না। এইদিন তিনি সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গেছে দাঁড়াইলেন এই মোল্লা জামি রে আর দারোয়ানে ঢুকতে দেন। সন্ধ্যার সময় কইলেন যে এখন ঢুকতে দাও, সারাদিন দাঁড়াই থেকে সন্ধ্যার সময় ঢুকার অনুমতি ভাইয়া। যখন দুই ফাও দরজার ভিতরে ঢুকাইছেন তখন ওই ওলি সেই ফার্সি কবিতার দ্বিতীয় লাইন পড়লেন। দ্বিতীয় লাইনের অর্থ হইল, প্রথম লাইনের অর্থ হইল দুনিয়ার ধন যে জমা করে সে ওলি হইতে পারে না, দ্বিতীয় লাইনের অর্থ হইল নিজের হুবুকের জন্য যদি জমা না করিয়া দিনের খেদমতের জন্য যদি জমা করে তাইলে ওলি হইতেও ধন জমা করিয়াও ওলি হইতে বাধা নাই। এই ঘটনা আপনাদেরকে এই জন্য শোনাইলাম এই কথাটা বোঝানোর জন্য যে দুনিয়ার লোক মুক্ত হওয়া সাধারণ মুসলমানের জন্য যেই রকম ওলিদের জন্য সেই রকম নয়, অনেক কঠিন ব্যাপার আছে। সাধারণ মুসলমান দুনিয়ার লোক মুক্ত হওয়ার জন্য ওই পরিমাণ ধনের লোভ অন্তর থেকে বের করতে হবে যে পরিমাণ ধন হারাম উপায়ে অর্জন করতে হয়। হারাম উপায়ে দুনিয়ার দন কামাই করার লোভ লালসা সাধারণ মুসলমানে যদি অন্তর থেকে বের করতে পারে সাধারণ মুসলমান দুনিয়ার লোভ মুক্ত হওয়ার জন্য যথেষ্ট। আর আল্লাহর ওলিরা যে পরিমাণ খানা খাই ইমানের খানা খাইলেও আমার চলে, আরো কিছু দন উপার্জন করলে আরো উন্নত মানের খানা খাইতাম পারি, যে মানের পোশাক পিন্দি ইমানের পোশাক পিন্দি আমি চলতাম পারি, আরো কিছু দন জোগাড় করলে আরো উন্নত মানের পোশাক আমি পিন্ধতে পারি, যে মানের বাড়িতে বসবাস করি ইমানের বাড়িতে বসবাস করলেও আমার চলে, কিন্তু আরো বেশি উপার্জন করলে আরো মূল্যবান বাড়ি আমি বানাইতাম পারি, ওই যত হালাল, কিন্তু ওই পরিমাণ হালাল দনের লোভ যদি কোনো ব্যক্তির অন্তরে থাকে তাহলে সে মুত্তাকি হইতে পারে, পরহেজগার হইতে পারে, কিন্তু আল্লাহর ওলি হইতে পারবে না। এখন মূল কথার দিকে ফিরে যাই, রাসূল যখন বললেন যে যুগের মুসলমানেরা এতভাবে লাঞ্ছিত বঞ্চিত হবে বেদিন কাফিরের হাতে, সেই যুগে তোমাদের চেয়ে বহু গুণ বেশি মুসলমান হবে দুনিয়াতে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন এত বেশি মুসলমান দুনিয়াতে থাকা অবস্থায়ও এরা বেদিন কাফিরের হাতে এত লাঞ্ছিত বঞ্চিত হওয়ার কারণ কি? আল্লাহ রাসূল বলেন দুই কারণ। কত কারণ? দুই কারণের এক নম্বর কারণ হইল দুনিয়ার লোভ, এক নম্বর কারণ হইল দুনিয়ার লোভ। সাধারণ মুসলমানদের দন রুজি করব হালাল হারাম বাস্ত না, সাধারণ মুসলমানের দন রুজি করতে গিয়ে হালাল হারামের ভেদাভেদ রাখবে না, কিসের লোভে? দুনিয়ার লোভ। মুফাসসিরিন কেরাম তাফসিরের কিতাবে লিখেছেন দুনিয়ার লোভ তিন প্রকার,
দুনিয়ার লোক তিন প্রকার। মুফাসসিরগণের ভাষায় হুব্বে জাহ, হুব্বে মাল, হুব্বে নিসওয়ান, অর্থাৎ মানের লোক, ধনের লোক, নারী পুরুষের অবাধ মিলামিশার লোক। বুঝে থাকতে বলুন, দুনিয়ার লোক কত প্রকার? তিন প্রকার। দুনিয়ার লোক যখন মুসলমানদের অন্তরে ঢুকবো, তখন ওই বেঈমান কাফিরেরা তো লাঞ্ছিত হইব। যত যে দুই কারণে মুসলমান লাঞ্ছিত হইব, এর এক কারণ তো দুনিয়ার লোক, আর এক কারণের আলোচনা একটু ভরে যাই। দুনিয়ার লোকটা একটু বুঝি আর আন্দাজ করি, আমার আমাদের কারণ তরে দুনিয়ার লোক কি পরিমাণ ঢুকছে, কেন লাঞ্ছিত হইলাম, কারণই যদি বুঝি না, তাইলে বৃষ্টিতে ভিজতে ভিজতে দুই ঘন্টা তিন ঘন্টা চার ঘন্টা বৃষ্টিতে ভিজার কারণে সর্দি হয়েছে, জ্বর আসছে শরীরে, কোন কারণে জ্বর আসলো তাও যদি বুঝে না, ওষুধও খায় আরো পাঁচ ঘন্টা বৃষ্টিতে বুঝে, ই ওষুধ খাইয়া কি লাভ হইব, কথাটা বুঝাইতে পারছি না। একটা না তিন ঘন্টা বৃষ্টিতে ভিজার কারণে সর্দি হয়েছে, কাশ হয়েছে, জ্বর হয়েছে, এখন ওষুধ খাইতে গিয়া কোন কারণে জ্বর উঠলো এটা বুঝে না, খালি ওষুধ খায় আর আরো বৃষ্টিতে ভিজে, ই ওষুধ খাওয়ায় খাওয়াই বলি কেন, ওষুধ খাইয়া খামাইতো না, যে দোষে তোমার জ্বর আইছে তা ভাইছে গাত, ই দোষ আগে সারো বাদে ওষুধ খাও। তারপরে করণীয় ঠিক করো, এই কারণে দুনিয়ার লোক যে আল্লাহ রসুল বলছেন বেদিন কাফিরের হাতে আমার উম্মত মুসলমানেরা বিপুল সংখ্যক মুসলমান থাকা সত্ত্বেও বেঈমান কাফিরের হাতে লাঞ্ছিত হওয়ার দুই কারণের প্রথম কারণ দুনিয়ার লোক। এই দুনিয়ার লোক আবার তিন প্রকার, মানের লোক, ধনের লোক, অবাধ নারী পুরুষের অবাধ মিলামিশার লোক। মানের লোক কেমন? নেতাগিরির লোক, কর্তা হওয়ার লোক, নেতা হওয়া, কর্তা হওয়া। এক হাদিসে রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তিন দল মানুষের প্রতি আল্লাহ হাশরের মাঠে রহমতের দৃষ্টিতে তাকাইবেন না, আর আল্লাহ যাদের প্রতি হাশরের মাঠে রহমতের দৃষ্টিতে তাকাইবেন না, তাদের জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নাই। কদল, এর মধ্যে এক দলের নাম আল্লাহ রসুল বলেন, আম্মা কাউমান ওয়াহুম লাহু কারিহুন, যারার কর্তা হইছে এরা তারে কর্তা মানতে রাজি না, গায়ের জুড়ে কর্তা উইয়া বই থাকছে। যারার কর্তা হইছে এরা তারে কর্তা মানতে রাজি না, তে কর্তা হইল কি লাগান বলে গায়ের জুড়ে মানতা হইবাই না, মান্যা যাইবাই কই আমি তোমরার কর্তা। এই রকমের কর্তা যারা হবে, আল্লাহ রসুল বলেন হাশরের মাঠে আল্লাহ তাদের দিকে দয়া মায়ার নজরে তাকাইবেন না, এদের জাহান্নামে যাওয়া ছাড়া রক্ষা নয়। যারা কর্তা হইল এরা চায় না তারে, এর বাদে গায়ের জুড়ে কর্তা হয় এখানে মানের লোক। কিসের লোক? মালের না, মানের, মালের না, কিসের লোক? মানের লোক হইল দুনিয়ার তিন প্রকার লোকের এক প্রকার, মানের লোক, সম্মানের লোক, ইজ্জতের লোক। কর্তা হইলে সম্মান পাওয়া যাইব, নেতা হইলে সম্মান পাওয়া যাইব, কর্তৃত্ব দখল করতে পারলে মান ইজ্জত পাওয়া যাইব, এই লোক। এটা হইল দুনিয়ার তিন প্রকার লোকের প্রথম প্রকার লোক। এই লোক বর্তমান সমাজের কোন মুসলমানের অন্তরে নাই, আছে কিনা একটা প্রমাণ আমি আপনার সামনে ফেস করতে গেলে আগেই আমার রাজনৈতিক অবস্থানটা পরিষ্কার করে রাখা লাগবে। আমার রাজনৈতিক অবস্থা হলো আমি নন পলিটিক্যাল ম্যান। কি ম্যান? নন পলিটিক্যাল ম্যান। আমরা দেশ কেউ কেউ রাজনীতি করে ধর্ম নিরপেক্ষ রাজনীতি, আর আমি করি রাজনীতি নিরপেক্ষ ধর্ম। কথা বুঝলানি? দেখো ধর্ম নিরপেক্ষ রাজনীতি মানে ধর্ম পালন করলে কর না করলে নাই রাজনীতি ঠিক থাকা লাগবে, ধর্ম নিরপেক্ষ।
ধর্মের পক্ষেও নাই বিপক্ষেও নাই, ফললে ধর্ম মানো না ফললে না মানো, রাজনীতি ঠিকঠাক নেই, এটি হলো ধর্ম নিরপেক্ষ রাজনীতি। আর আমি করি রাজনীতি নিরপেক্ষ ধর্ম, রাজনীতি পারলে হরো না পারলে নাই ধর্ম ঠিক থাকতো। কাজেই আমি যে নন পলিটিক্যাল ম্যান এখান বুঝলা তো, আমি কোন রাজনৈতিক দলের সদস্য নই, আমি কোন রাজনৈতিক দল করি না। দেশে বিদেশে অনেক মানুষে আমার দিঘায় অনেক সময় আপনি কুন্দল করো, আমি কুন্দল করি না। দিঘায় কিতাব দিঘায় কুন্দল করো, কুন্দল রাজনীতি নিয়ে কুন্দল লাগছে না বাংলাদেশ, আমি কুন্দল হয়েছি কুন্দল। তো আমার রাজনৈতিক অবস্থানটা বুঝলে এখন মানের লোভের একটা উদাহরণ দেব বুঝবা, কোন সনে সনটা আমার পুরো মনে নাই। বেশ কত বছর আগে হযরত হাফিজ জিয়াউর রহমতুল্লাহি আলাইহি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছিল, ইয়াদ আছে নিজ, তখন জনসাধারণের বুটে প্রেসিডেন্ট নির্বাচিত হইত, তখন জনসাধারণের বুটে প্রেসিডেন্ট নির্বাচিত হাফিজ জিয়াউর রহমতুল্লাহ আলাইহি প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইছিল। সাংবাদিকরা জিগাইল, একটু কৌতুক কইরা ওই জিগাইল, রসিকতা কইরা ওই জিগাইল, মোল্লা বেটায় ভাস করছে প্রেসিডেন্ট হইতো ভাস নিহর জিগায় হুজুর আপনি যে প্রেসিডেন্ট নির্বাচনে দাঁড়াইলেন আপনি কি মনে করেন আপনি ভাস করবেন? তুমি নিজে নি বিশ্বাস করো মিয়া তুমি প্রেসিডেন্ট হইতে পারবা করি, যদি নিজেই বিশ্বাস করো না তুমি প্রেসিডেন্ট হইতে পারবা করি, দাঁড়াইলাই কি তার লাগে তামসা পাইছো ওখান হইলো মতলব। তিনি জবাব দিলেন, যারা গদি দখলের লাগি নির্বাচনে দাঁড়ায় এরা গদি ফাইলেই ফাঁস না হাইলেই। আমি তো গদি দখলের লাগি দাঁড়াইছি না, আমি আল্লাহর হুকুম পালনের লাগি দাঁড়াইছি, আমি তো ফাইলেও ফাঁস না ফাইলেও ফাঁস, নির্বাচনের আগেই ফাঁস পরেও ফাঁস, আমার নির্বাচন তো ফেইলের কোনো অস্তিত্বই নাই। সাংবাদিকে যে মতলবে প্রশ্নটা করছিল উদ্দেশ্যটা হাসিল হইল না, ঠগা আর খাইল। মনে করলাম এই বেটারে একটা বুট দেওয়া দরকার, আমি তখন মনে করলাম আর কি এই বেটারে একটা বুট দেওয়া দরকার, যে বেটার হয় গদি ভাইবার লাগে দাঁড়াইছি না, দাঁড়াইছি আল্লাহর হুকুম পালন করতাম, গদি ভাইলাম নি না ভাইলাম না এটা আমার দেখার ব্যাপার হই না, আল্লাহর হুকুমটা পালন করলাম কি না করলাম না এটা হইল দেখার ব্যাপার। কাজী মনে করলাম এই বেটার একটা বুট দেওয়া দরকার, ওই জীবনের হইলে দিন গেছিলাম বুট দিতাম, এর আগে জীবনে কেউরে বুট দিতাম গেছি না কোনোদিন, জীবনের হইলা দিন গেলাম ওই আবির্যে বুট দিতাম। অফিস উনি গিয়া দেখি অফিসারে কয় আপনি আওয়ার আগে ওই আপনার বুট দেওয়া উইয়া গেছে গিয়ে। আমি বলি অফিস দেওয়ার আগে আমার বুট দেওয়া উইছি। সুতরাং বোঝা গেল ই দেশে কোনো বুট সুর নাই, যত সব রিক্সাওয়ালারা বুট সুর, যত সব শ্রমিকরা বুট সুর, না কোনো না কোনো দলের নেতা হয় বুট সুর, বুট সুরি হইয়া নেতা হয় এখানে, আম্মা কাউমান ওহুম লাহু কারিহুন, জনগণ চায় না তারে নেতা বানাইতো, এ সুরি কইরা গায়ের জোরে নেতা হইয়া যায়, দুনিয়ার লোক নাই। সিরিয়াল নাম্বার কত এটা ইয়াদ রাখেন, দুনিয়ার লোভ নাই, বুট সুরের দল দলের অন্তর দুনিয়ার লোভ নাই, সিরিয়াল নাম্বার কত এক। তবে একটা কথা আপনারা বলতে পারেন, ওই সময় আমি জুজুরের আমল বুট সুর আসিল দেশ, বর্তমানে আর একটাও নাই, এটা কইলে হইতে পারে, কারণ আমার তো বর্তমানের খবর হই নাই, আর তো যাই না বুট দিতাম কেউ, বর্তমানের খবর যখন আমি জানি না আপনারা দাদা কইবা আমি মানতে বাধ্য, যদি কোন বলে ঠিক আছে এই সময় বুট সুর আসিল দেশ, বর্তমানে দেশ আর কোনো বুট বুট সুর নাই, আমার কোনো আপত্তি নেই। আমি শুধু আপনারা জিগাইতাম চাই বুট সুর কি লেবার হয় না নেতা হয়, তাইলে এটা কেমন নেতা, এটা সুরি কইরা নেতা হইবার নেতা হইয়া মান মর্যাদা পাইতো চায়, এটার নাম হইল এক নম্বরের দুনিয়ার লোভ। দুনিয়ার লোভের কত নম্বর সিরিয়াল, দুই নম্বর
হুব্বে মাল, দুই নম্বর কি হুব্বে মাল, মাল তো মালের লোভ। মানুষে ফেসো ফালাইয়া দান্দালি কইরা বাটপারি কইরা চক্রান্ত কইরা মানুষের জায়গা জমিন বিটা বাড়ি দোকান পাট দলিল হরিলায় আসেনি। এটা মানের লোভে না ধনের লোভে? এটা মানের লোভ না, এটা ধনের লোভ। জবরদখল চিন্তাই হাইজেক চুরি ডাকাতি জালিয়াতি কারচুপি সবগুলি কিসের লোভ? ধনের লোভ। বলেন ধনের লোভই মুসলমান আছে এই সমাজে? আল্লাহ রাসূল কি বলছিলেন? দুনিয়ার লোভের কারণে বেঈমান কাফিরেরা তফি টুনি খাইবা। কিসের লোভের কারণে? দুনিয়ার লোভের কারণে। তাহলে মানের লোভী মুসলমান ওই সমাজও আছে, ধনের লোভী মুসলমান ওই সমাজও আছে। তিন নম্বর লোভটা হইল নারী পুরুষের অবাধ মিলামিশার লোভ। তিন প্রকার দুনিয়ার লোভ করিয়া আমার উম্মত মুসলমান হল বেঈমান কাফিরেরা তো খান খাটা খাইব। তিন প্রকার লোভ করিয়া আমার উম্মত মুসলমান বেঈমান কাফিরেরা তো খান খাটা খাইব। প্রথম প্রকার লোভের নাম মান ইজ্জতের লোভ, দ্বিতীয় প্রকার লোভের নাম ধন সম্পদের লোভ, তৃতীয় প্রকার লোভের নাম নারী পুরুষের অবাধ মিলামিশার লোভ। এই লোভ চরিতার্থ করার জন্য, তিন নম্বর লোভ চরিতার্থ করার জন্য যে স্লোগানটা এরা নিজেরা আবিষ্কার করছে না, ওই লাল কুত্তার দলে হিকাইয়া দিছে, এই স্লোগানটার নাম হইল নারী পুরুষ সমান অধিকার। নারী পুরুষ সমান অধিকার। কাজেই ফুয়াইনতে যে বেঞ্চ বইয়া ফরাত ফর্ত যাইব, ফুরিনতে ওই বেঞ্চ বইয়া ওই ফর্ত হইব, সমান অধিকার। ফুয়াইনতে ফুরিন ফুরিনতে একই বেঞ্চ বইয়া পড়লে এর বাদে কি তাই বাঙ্গা যদি হই বাইয়া ভরব দই বাদে কিতাও একটা আর একটা রে লইয়া বাগে নাই তো পত্র পত্রিকা তাই না? ওই হকান্তের উদ্দেশ্যে ওই এই স্লোগান দিছিল, উদ্দেশ্য সফল। ওই লইয়া যেখান থেকে যখন তখন যে কোনো লোক যেখানে সেখানে যখন তখন নারীরে উপভোগ করার এই সুযোগ কইরে নেওয়ার লাগি ওই লাল কুত্তার দলে এরার দালালের মাথার মাঝে স্লোগানিটা ঢুকাইয়া দিছে, আর লাল কুত্তার দলের দালালের দলে এই সমান অধিকার স্লোগান দিতেছে। ওখান করার লাগি যে কোনো পুরুষ যে কোনো সময় যে কোনো জায়গাতে যে কোনো নারীরে যেন উপভোগের সুযোগ পায়। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জীবনে যত সম্পদ উপভোগ করার মতো আছে, সকল প্রকার সম্পদের ভুক্ত হলে নারীকে পুরুষের সমান নয়, হয়তো অগ্রাধিকার না হয় এক চেটিয়া অধিকার দান করেছে। নারীর আল্লাহ আল্লাহ পুরুষের সমান অধিকার দিছ না অগ্রাধিকার? অগ্রাধিকার, শুধু অগ্রাধিকার না এক চেটিয়াও। এক দুইটা উদাহরণ বুঝি লোকা, একটা বাবার ঘরে যদি একটা ছেলে সন্তান জন্ম হয়, এই ছেলেটা যতদিন নাবালক থাকবো ততদিন লালন পালন করা বাপের দায়িত্ব, সাবালক হইলে বাপের দায়িত্ব না। সাবালক ছেলেরে যদি কোনো বাপে পালে এটা ছেলের প্রতি বাপের দয়া। বুঝি থাকলে কোকা আল্লাহর আইন মতো ছেলেরে লালন পালন করা বাপের দায়িত্ব, কতদিন নাবালক থাকবো যতদিন, কতদিন নাবালক থাকবো। কিন্তু এই বাবার ঘরেই যদি একটা মেয়ে সন্তান জন্ম হয়, নাবালক সাবালক কোনো প্রশ্ন নাই, যতদিন পর্যন্ত মেয়ের বিয়ে না হবে ততদিন পর্যন্ত মেয়েকে বাপে লালন পালন করার দায়িত্ব। বুঝি দেখলে হোকা জীবনের শুরুতেই বাবার কষ্টোপার্জিত সম্পদের দ্বারা লালিত পালিত হওয়ার অধিকার ছেলে মেয়ের সমান না থেকে তার মেয়ের অগ্রাধিকার, মেয়ের অগ্রাধিকার। তে কোরআনে দিল অগ্রাধিকার, তুই হস সমান অধিকার, কিতা বুঝাইতে চাস না? বুঝলাম না কিন্তু কোরআনে কিতা দিল হে কয় কিতা বুঝাইতে চায়, আর কোনটা কয়, আর কোনটা কয়। যারা যারা সমান অধিকারের স্লোগান দিয়া আকাশ বাতাস মুখরিত করে, এর আর বউ আসেনি
না বউ নাই, ফইলা বাচ্চাটাও বোরফেটও দেয়, দুই নম্বরটাও দেয়, তিন নম্বর যত সিরিয়ালের বাচ্চা জন্ম দেয় সকলটি বোরফেটও দেয়, মাঝে মাঝে নিজের ফেটও নেয়, আসলেই তো না দাব দেওয়া লাগবো আমাদের, সকলটি বোরফেটও দেয়, ফটো সন্তান লইয়া 10 মাস চলাফেরা করা বড় আরাম না কষ্ট, সন্তান প্রসব করা আরাম না কষ্ট, সন্তান দে ফালা আরাম না কষ্ট, সব সন্তানের ফেটে নেওয়ার কষ্ট, প্রসব করার কষ্ট, ফালার কষ্ট হকল তুই তোর বৌড়ে দিলে গড় গিয়া ফতোয়াইয়া বাটফার স্লোগান কিতা দেশ, এই বাটফার ফতোয়াইয়া স্লোগান কিতা দেশ গড় গিয়া কিতা করছস না বুঝরা না এবার কথা, এটা বাটফার নি না বাটফার নাই, এ গড় গিয়া বৌর সাথে করছে কিতা সব ফতোয়াইয়া আপনারা রে হয় কিতা, যদি নারী পুরুষ অধিকার সমান হয় তাইলে একটা একটা বাচ্চা তোর বোর ভেটো দিতে আর একটা তোর ভেটো নিতে, একটা বেটে প্রসব করতো আর একটা তুই প্রসব করিয়া দেখতে কেমন মজা, একটা তোর বউয়ে ফালতো আর একটা তুই ভাইলা দেখতে কেমন মজা, তখন কইতে সমান অধিকার। সুতরাং এরা ইটা বুঝি শুনি হয় না, এরা তুতার বুলির মতো লাল কুত্তার দলে দেতা হিকাইয়া দেয় তই হয়, কিতার লাগি হয় কিতার লাগি হয় প্রশ্নের জবাবটা তো একটু সময় লাগি দেব আমার কইতে, আজকের থেকে প্রায় 250 বছর আগে, আজকের থেকে প্রায় 250 বছর আগে ও দুনিয়ার ইহুদি খ্রিস্টান হলতে বেটিন্দে মানুষ হয়েছে না, হয়েছে গরু ছাগল যেমন এক প্রকারের জানোয়ার আল্লাহ বানাইছেন মানুষের উপভোগের জন্য, তেমনি ভাবে নারী নামে এক প্রকার জানোয়ার আল্লাহ বানাইছে মানুষের উপভোগের জন্য, এই কারণে ইহুদি খ্রিস্টানের দল আজকের থেকে 250 বছর আগেও বার্তা কি কোনখানো গেলে গরু ছাগল যেভাবে তালা দিয়া যাইত নাইলে দরজা বন্ধ করে যেত, তেমনি ভাবে মেয়ের আরে মেয়ে লোকরারে গড়ের মধ্যে তালা দিয়া যাইত নাইলে জিঞ্জির দিয়া বান্ধা তুইয়া যাইত, এই অবস্থা আছিল ইহুদি খ্রিস্টানদের সমাজে, বলেন এটা নারীদের প্রতি সুবিচার না জুলুম, এত বড় মর্মান্তিক জুলুমের শিকার হইয়া ইহুদি খ্রিস্টানের নারীরা অধিকার আদায়ের আন্দোলনে লামলো, কিসে লামলো? অধিকার আদায়ের আন্দোলন, বুঝি থাকলে হোকা তাদের নারীদের অধিকার আদায়ের আন্দোলনের দরকার ছিল কিনা, তারা তো মজলুম তারা তো বঞ্চিত, অধিকার আদায় লামলো তাদের নারীরা, কিন্তু দাবি সাইতে গিয়া টগা খাই দিয়েছে, দাবি সাইতে গিয়া টগা খাই দিয়েছে কি লাগান, 1500 বছর আগে আল্লাহ বলেছেন ওয়ালাহুন্না মিসলুল্লাযী আলাইহিন্না বিল মারুফ, নারীদের অধিকার আছে পুরুষদের উপর যেমন ভাবে পুরুষদের অধিকার আছে নারীদের উপর, সমান অধিকার নয় নারীদের ন্যায্য অধিকার, আল্লাহ কোরআনে নারীদের সমান অধিকার বলছেন না ন্যায্য অধিকার বলছেন, যে নারীরা অধিকার আদায়ের আন্দোলন লাভলো স্লোগানটা কিতা দেওয়া দরকার আছে, আমরা ন্যায্য অধিকার চাই, চাইতেই টগা খাইলেছে হয় আমরা তোমরা সমান অধিকার চাই, চাইতেই টগা খাইলেছে এই কথাটা কেমনে বোঝাই, একটা উদাহরণ বুঝুকা, আপনার আশেপাশে কোনো বাজার আছে কি বাজার, ই বাজারও এক বেটার কাফের দোকান আছে, কাফের দোকান কাপড় বেচত নরসিংদীর আটটা কি যে কাপড় 200 টাকা দিয়ে কিনিয়ে আনছে, খরিদ্দার আইয়া যখন জিগাইল তোমার কাপড় এটা বেচতাই হতো সাইতে ওই 150 টাকা চাইছে, কিনিয়ে আনছিল কত দি, হে সাইতে ওই চাইছে, এখন বেশি কি পরিমাণ লাভ হইব, বেচার টগা হইছে না সাইতেই টগা খাইলেছে, ইহুদি খ্রিস্টানের বেটিনতে ওই অধিকার আদায়ের আন্দোলন লামিয়া অধিকার সাইতেই টগা খাইছে, সাইতেই কি লাখান, আল্লাহ এখন ন্যায্য অধিকার বিয়া হল নির্যাতে সাইয়া বইছে সমান অধিকার, আল্লাহ এখন ন্যায্য অধিকার বিয়া হল নির্যাতে সাইয়া বইছে সমান অধিকার, শেষ পর্যন্ত ইহুদি খ্রিস্টানের পুরুষ বলতে দাবি মানতে বাধ্য হয়েছে, ঠিক আছে আইন পাশ করা হইল নারী পুরুষ সমান অধিকার, ফলাফল কি হইল,
ফলাফল কি হইছে এখন? নারী যে কোনো নারী যে কোনো সময় যে কোনো খানো রাখতে কোনো বাধা নেই। এর ফলাফল নারীর মান ইজ্জত ফতে গাঠে লুণ্ঠিত হয়ে আছে। বর্তমান দুনিয়াতে ইহুদি খ্রিস্টানদের দেশে এখন আর মানুষের সন্তান বাপের নামে পরিচয় হয় না, সবগুলি মানুষের সন্তান মায়ের নামে পরিচয় হয়। কারণ কোন বাপে জন্মাইছে সন্তানে জানবো, দূরের কথা অনেক সময় এর মায়ও জানে না। বুঝি থাকলে হুকা, ইটা মানুষের মতো জন্ম হয় না, কুকুর মেকুরের মতো জন্ম হয়। মানুষের মতো জন্ম না, কুকুর মেকুরের মতো জন্ম হয়। ওই সমান অধিকারের ফসল, সমান অধিকার চাইয়া ফতে গাঠে যে নারীরে উপভোগ করার ব্যবস্থা করে নিছিল, এটার ফসল। ঠিক তেমনি ভাবে আমাদের সমাজেও যারা নারীরারে ফতে গাঠে উপভোগ করার সুযোগ করতে চায়, এরাই নারী পুরুষ সমান অধিকার স্লোগান দেয়। এটার নাম হুববেন ইসওয়ান, নারী পুরুষ অবাধ মিলামিশার লোক। বুঝি থাকলে হুকা, দুনিয়ার লোক কত প্রকার, ধন সম্পদের লোক, মান মর্যাদার লোক, ধন সম্পদের লোক আর নারী পুরুষের অবাধ মিলামিশার লোক, তিন প্রকার দুনিয়ার লোভ ভরিয়া বর্তমান দুনিয়ার মুসলমান বেঈমান কাফিরের হাতে লাঞ্ছিত আর বঞ্চিত। সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, যে দুনিয়াতে আপনার মুসলমান উম্মতের এত বিপুল পরিমাণ সংখ্যা থাকবে, সেই দুনিয়ার মুসলমান বেঈমান কাফিরের হাতে এত লাঞ্ছিত হবে কেন? আল্লাহ রাসূল বলেন, দুই কারণে, একটা হইল দুনিয়ার লোক তিন প্রকারের, আরেকটা হইল মরণের ভয়। দুই কারণে লাঞ্ছিত হইব মুসলমান বেঈমান কাফিরের হাতে, একটা দুনিয়ার লোক আর একটা মরণের ভয়। মরণের মরণের ভয় কথার দুইটা ব্যাখ্যা আছে। একটা হইল যে না জানি আমার মরণ কেমন হবে, কাজেই মরণটা ভালো হওয়ার জন্য সারা জীবন চেষ্টা করে, এই রকম মরণের ভয় থাকা ভালো। মরণটা যেন আমার খারাপ না হয়, আমার মরণ যেন ভালো হয়, এই জন্য আমি সারা জীবন চেষ্টা করতে থাকি, এরকম মরণের ভয় থাকা ভালো। ইমর্মে আল্লাহ পাক রব্বুল আলামিন একায়েতে বলেন, আল্লাহ বলেন, যারা আমি আল্লাহকে রব স্বীকার করবে আর মরণ পর্যন্ত আমি আল্লাহর বিধান পালনে অটল থাকবো, এইটাই হলো মরণ ভালো হওয়ার চেষ্টা। বুঝি থাকলে হুকা, মরণ ভালো হওয়ার চেষ্টাটা কিটা? মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল থাকা। মরণ খালে যেন শয়তান তারে বেঈমান বানাইতো না পারে, এই জন্য আমি তারে রহমতের ফিরিস্তা পাঠাইয়া ইমান নিয়া মরণের কাজে সাহায্য করব। তাহলে আল্লাহর আল্লাহ যে রহমতের ফিরিস্তা পাঠাইবা আমারে ইমান নিয়া মরণের লাগি শয়তানের মোকাবেলায় সাহায্য করত, কি সাহায্যের দরকার নিয়ে আমরা দরকার? আল্লাহ ফিরিস্ত রহমতের ফিরিস্তা ফাটাইতা আর ফিরিস্তা আইয়া শয়তান ডাকাইতে রাত্তা কি আমরার ঈমান রে হেফাজত কইরা লইয়া মরবার খামে ফিরিস্তায় সাহায্য করতা, অতখান দরকার নেই। আল্লাহ কিতা কোন অতখান ফাইবাই কিতা করলে মরণ পর্যন্ত আল্লাহর বিধান পালনে অটল। তাহলে বোঝা গেল সত্যই তার অন্তরে মরণের ভয় আছে, শয়তানে যেন আমার মরণের সময় ইমান যেন ডাকাতি করে নিতে না পারে, আল্লাহর রহমতের ফিরিস্তার সাহায্যে যেন আমি ইমান নিয়ে মরতে পারি, এই জন্য আমি মরণ পর্যন্ত আল্লাহর হুকুম পালন ছাড়ব না, এই মর্মে মরণের ভয় খুবই ভালো জিনিস দরকার। কিন্তু মরণের ভয়ের আর একটা ব্যাখ্যা আছে, সেটা হইল কোন মুমিন মুসলমান নির্দোষ মুমিন মুসলমানের উপরে কোন বেদিন কাফিরে যদি অন্যায় ভাবে হামলা করে, অন্য মুসলমান মজলুম মুসলমানের পক্ষে না গিয়া
জালিম কাফিরের পক্ষ হইয়া যায় কি, মজদুম মুসলমানের পক্ষে গেলে আমারেও নিমারিলায় ই বয়ে মরণের এই বয়টা হইল কাফিরের তো হানমলা খাওয়ার কারণ। এটা দ্বিতীয় ব্যাখ্যা মতো মরণের বয়, দ্বিতীয় ব্যাখ্যা মতো মরণের বয়টা বালা জিনিস না, খুবই খারাপ, খুবই খারাপ। একজন নিরীহ নির্দোষ মুসলমানের উপর বেঈমান কাফিরেরা জুলুম করে হামলা করলো, অন্যায় ভাবে হামলা করলো, বুঝি থাকলে হোক অন্য মুসলমানের উচিত কিতা যে হামলা করছে তারে না মজলুম রে। এই সময় যদি মজলুমের পক্ষে না গিয়া জালিমের পক্ষে যায় কিতার লাগি, কয় হেরে তো মারের মারে ওই হের পক্ষে আমি গেলে আমারও মারি লাগবো, এর 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 থেকে বরং হের পক্ষে না গিয়া যে মারে তার পক্ষে গেলাম, হেরে মারুক মারুক আমারে তো মারলো না, ওই মরণের ভয়। এই যে ব্যাখ্যাটা ভাইলা মরণের ভয়ের, দুই নম্বর এটা খুবই বালা না, কাফিরেরা তো হাংমলা খাওয়ার কারণ। ওই আল্লাহ রসুলে ফরমাইন এত বিপুল পরিমাণ মুসলমান যেই দুনিয়াতে থাকবে সেই দুনিয়ার মুসলমান বেঈমান কাফিরেরা তো এমন লাঞ্ছিত হবে কেন, একটা হইল দুনিয়ার লোভ আর একটা হইল দুই নম্বর ব্যাখ্যা মতো মরণের ভয়। এক মুসলমান দেবে দিন কাফিরে হামলা করলে অন্য মুসলমান মুসলমানের পক্ষ না হইয়া কাফিরের পক্ষ হইয়া যায় মরণের ভয়ে। এইরকম ভীরু এইরকম কাপুরুষ মুসলমান যেই দুনিয়াতে হবে সেই দুনিয়ার মুসলমান নিজেদের অস্তিত্ব টিকাতে পারবে না, বেদিন কাফিরের বন্যার স্রোতে ভেসে যাবে। আফগানিস্তানের নিরীহ মুসলমানদের উপর আমেরিকার লাল কুত্তারা যখন হামলা করেছিল কুন্দুসে, ও আমেরিকার টুইন টাওয়ার আফগানিস্তানের মুসলমানরা ভাঙিলেছি, আমেরিকান এয়ারপোর্ট থেকে আমেরিকান ফ্লাইট নিয়া আমেরিকান পাইলটে আমেরিকান প্যাসেঞ্জার নিয়া আমেরিকান টাওয়ারে আঘাত করলো 2001 সালের 11 সেপ্টেম্বর, 2001 সালের 11 সেপ্টেম্বর কোন দেশের এয়ারপোর্ট থেকে গেল, কোন দেশের ফ্লাইট, পাইলট কোন দেশের, প্যাসেঞ্জার কোন দেশের, টাওয়ার কোন দেশের, আফগানিস্তানের মুসলমানে এখানে গিয়া কিতা করলো। আরো মজার খবর হইল এই টাওয়ারের মাঝে কয়েক হাজার ইহুদি কর্মরত ছিল, কয়েক হাজার ইহুদি এই টাওয়ারও থাকতো কাম করত, ঘটনার দিন একটা ইহুদিও উপস্থিত ছিল না। তাহলে প্রমাণ হইল ঘটনাটা যে ঘটব এটা তারা জানতো নাই না পরিকল্পিত। তাহলে এটা কোন দুর্ঘটনা না সাজানো নাটক, সাজানো নাটক, লাল কুত্তার দলে নাটক সাজাইয়া আফগানি মুসলমানের গারো দিছে সাফাইয়া, দিয়া হামলা করছিলি কোন দোষে, কোন দোষ নেই। তখন খোকা আমেরিকার লাল কুত্তার দলে যখন আফগানিস্তানের নিরীহ মুসলমানের উপর হামলা করেছিল সেই দিন পাকিস্তানের মুসলমান কোন পক্ষে ছিল, বাংলাদেশের মুসলমান কোন পক্ষে ছিল, সৌদি আরবের মুসলমান কোন পক্ষে ছিল, কারণ এর পক্ষে গেলে আমারেও মারিলে। আল্লাহ রাসূলের ফরমান এই কারণেই খানমো লাগাইবা, কথা বুঝাইছি নি না বুঝাইছি, কথাটা সহজে বোঝার লাগে একটা উদাহরণ দিয়ে আপনারা। পথের মাঝে যে কুত্তা ফাল ঘুরাঘুরি করে ঘুরাফিরা করে, একটা দুর্বল কুত্তা যদি দুর্ভাগ্যবশত একটা শক্তিশালী কুত্তার সামনে পড়ে যায় শক্তিশালী কুত্তাটাই কি করে, দুর্বলটারে সালামাল কি দেওয়া যায় কি না, যা ভাইয়া পরে কি অপরাধ, আর কোনো অপরাধ নাই, একটা মাত্রই অপরাধ তুমি দুর্বল কেন। এই স্বভাবটা ছিল কুত্তার, বর্তমানে এই স্বভাবটাই আমেরিকার, কুত্তার স্বভাব আর আমেরিকার স্বভাব সেম স্বভাব, কুত্তার নেচার আর আমেরিকার নেচার সেম সেম নেচার। এরপরে খোকা চাই একটা শক্তিশালী কুত্তা যদি একটা দুর্বল কুত্তার উপরে জাফাইয়া করি যায়, এর বাদে এখানে আর যত কুত্তা আয় হিতা কোন পক্ষে যায়, সবলটার পক্ষে যায়। আমেরিকার লাল কুত্তা যখন আফগানি মুসলমানদের নিরীহ মুসলমানদের উপর জাপাইয়া পড়লো,
পাকিস্তানের মুসলমান কোন কুত্তার ভূমিকা পালন করলো, বাংলাদেশের মুসলমান কোন কুত্তার ভূমিকা পালন করলো, সৌদির মুসলমান কোন কুত্তার ভূমিকা পালন করলো, এই তৃতীয় কুত্তার ভূমিকা পালন করলো কিসের জন্য? আমার নিমারিলা এই ডর, এই ডরে আল্লাহ রাসূল হন, এই কারণে ওই তোমরা এই বর্তমান পরিস্থিতির সৃষ্টি হবে। বুঝে আসলো কিনা আমরা কেন এই এই দুর্যোগে পড়লাম? একটা হইলো দুনিয়ার লোক আর একটা হইলো মরণের ভয়। এমত অবস্থায় করণীয় কি, এটা হইলো আমার আলোচ্য বিষয়। প্রেক্ষাপটটা বুঝে আসছে কিনা আপনাদের? আমরা তো বিষয় দিচ্ছেন, আপনারা বাইশে একটা কঠিন বিষয় দিচ্ছেন, বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের করণীয় কি, এই হইলো প্রেক্ষাপট। এই কারণে প্রেক্ষাপটের সৃষ্টি হয়েছে, এই কারণে প্রেক্ষাপটের সৃষ্টি হয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি যে আয়াত তিলাওয়াত করছি, আয়াতের আয়াত হইলো সূরা আনআমের 33 নম্বর আয়াত। আল্লাহ বলেন, قد نعلم انه ليحزنك الذي يقولون فانهم لا يكذبونك ولكن الظالمين بايات الله يجحدون। আয়াতটা নাযিল করেছিলেন আল্লাহ একটা ঘটনা উপলক্ষে। ঘটনা হলো আবু জাহাল সর্দারকে আখনাস নামক এক সর্দার একদিন প্রশ্ন করেছিল, সর্দার আবু জাহাল মুহাম্মদ যে সমস্ত কথাবার্তা বলে সত্য বলে না মিথ্যা বলে? আবু জাহাল কয়, চিন্তা করে দেখলো যদি কই সত্য হয় সাথে সাথে জিগাই লইব মানুষ না কেনে, আর যদি কই মিজা হয় লগালগ প্রশ্ন করি লইব যে লোকটাই মিজা হয়। এটারে 40 বছর পর্যন্ত আল আমিন কইছিল কেন? উভয় সংকট তেরো সিদ্ধি, এমন প্রশ্ন করা করলো, হ্যাঁ জবাব দিলে অটেখে, না জবাব দিলে অটেখে। শেষ পর্যন্ত আবু জাহেলের জবাব একটা 3 নম্বর জবাব বার করছে, হাও না নাও না, 3 নম্বর জবাব কিতাব বার করছে। হয় মুহাম্মদের যতদিন নিজের হক্ক থেকে কথাবার্তা হয়েছে ইতিহাস ওই হয়েছে, আর যেদিন থেকে হয় তার কাছে কোরআন নাযিল হয় ইতা মিশা মাতে, এই কারণে অতদিন আল আমিন হয়েছি আর এখন মানি না, অতদিন আল 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 আমিন হয়েছি এখন আর মানি না। এই হইল আয়াতের শানে নজুল। এই ঘটনাকে কেন্দ্র করে আল্লাহ সূরা আনআমের 33 নম্বর আয়াত নাযিল করে বলেন, হে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই যে কইলো যে আপনি যা কইছেন হাসা কইছেন আর আমি কোরআন যেটা কইছি ইটা মিছা কইছি, কইয়া ইটা যারা হয় এরা আপনি বালা করিয়া বুঝিয়া শুনিয়া হুকা এরা আপনার দুশ্মন না আমি আল্লাহর দুশ্মন। আপনি যেটা কইছেন হাসা আর আমি আল্লাহ যেটা কইছি ইটা মিছা, দুশ্মন আপনার না আমার, এই দুশ্মন বলি আপনার দুশ্মন নয় এরা আমি আল্লাহর দুশ্মন। বর্তমান প্রেক্ষাপটে এটাই চলছে, এইটাই চলছে। যতদিন পর্যন্ত আপনি আল্লাহর কথা বলবেন না, যতদিন পর্যন্ত আপনি কোরআনের কথা বলবেন না, যতদিন পর্যন্ত হালাল হারামের কথা বলবেন না, ততদিন পর্যন্ত আপনারে খুব মর্যাদা দিব। আর যেদিন থেকে ইসলামের হেফাজতের কথা কইবাইন কইবা, এদিন থেকে ফিটা নিয়ে আরম্ভ হল। একই তো অবস্থা, একই তো অবস্থা। কাজেই এই অবস্থা মোকাবেলার জন্য প্রস্তুতি গ্রহণ করবেন। কিভাবে প্রস্তুতি গ্রহণ করার পদ্ধতি হলো, ইসলামের হেফাজতের কথা কেউ হইলে এর বিরুদ্ধে লাগি যাও, কাই তুই করণীয়, এটা ওই করণীয়। কয় ইসলামের হেফাজত তো আল্লাহ করবা, তোমরা কিতা করবা, বালা কতৃত্ব কইতো, সন্তান তো আল্লাহই দিবা, তুমি এখানে বিয়া করো, ফসল তো আল্লাহই দিবা, তুমি এখানে ফেক খসলাও খেত গিয়া, রূপ মুক্তি তো আল্লাহই দিবা, তুমি খেনে ওষুধ খাও, জীবন রক্ষা তো আল্লাহই করবা, তুমি খেনে খানা পিনা করো। এই প্রশ্নের যেই জবাব ওই প্রশ্নের সেই জবাব। সুদা কথায় কোন আলিমে যদি কোরআনের কথা মাতুন না, হালাল হারামের কথা কইন না, আবু জাহাল যেমন ভাবে দলবল নিয়া 40 বছর পর্যন্ত নবীরে সম্মান করছে, আপনার এই বর্তমান সমাজের মুসলমানে ই আলিমরে সম্মান করব। যেদিন কোন আলিমে কোরআনের কথা কইলেইবা, যেদিন কোন আলিমে আল্লাহর আইনের কথা কইলেইবা, যেদিন কোন আলিমে ইসলামের বিধানের কথা কইলেইবা, তখ ইদিন যে যারা তাদের সারা জীবন সম্মান করছে তারাই দুশ্মনী করবে। এই অবস্থার পর এই অবস্থার মোকাবেলা কিভাবে করতে হবে, কিসের দ্বারা? আল্লাহ রাসূল বলেন দুই কাজের দ্বারা এই অবস্থার মোকাবেলা করতে হবে। একটা হইল নিজেরাও আল্লাহ
আল্লাহর হুকুম পালনে অটল থাকা লাগবো, আর একটা হইল অন্যরেও আল্লাহর হুকুম পালনের ফলাফল বুঝানি লাগবো। করণীয় বুঝলানি কথা, দুই কারণে আমরা বিপদ করছি, রক্ষা হওয়ার করণীয় দুইটা। যে দুই কারণে বিপদ করছি, একটা হইল দুনিয়ার লোভ আমার অন্তর ঢুকি গেছে, আর একটা হইল মরণের ভয় আমার অন্তর ঢুকি গেছে। দুই কারণে বিপদ করছি, রক্ষা হওয়ার পথ দুইটা, একটা হইল আল্লাহর হুকুম নবীর তরিকা পালনে অটল থাকতে হবে এবং নিজে আর অপরকেও আল্লাহর হুকুম নবীর তরিকা পালনের জন্য কথা বুঝাইতে হবে। বিষয়টা আমার পরিষ্কার হইল নি দেখো গাছাই, বর্তমান প্রেক্ষাপটে মুসলমানদের করণীয় প্রেক্ষাপট বুঝলা কিতা, কোন কারণে এই প্রেক্ষাপট আমরা সৃষ্টি হইলো বুঝলা কিতা, খোকাছাই করণীয় কটা খাও, একটা হইলো নিজেরাও ইসলামের বিধান ফালনে অটল থাকা লাগবো, আর অপরকেও ইসলাম ফালনের কথা বুঝানি লাগবো, অপরকেও ইসলামের ইসলামের বিধান ফালনের কথা বুঝানি লাগবো, তাহলেই এই সংকট থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে রক্ষা করবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমিন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।